হ্যালো বন্ধুরা প্রাইমারি নিয়ে আরও একটি বড়ো আপডেট এই মুহুর্তে ফের প্যানেল প্রকাশের দাবি তো তার আগে একটি কথা বলে নিই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর একটু লাইক করে দিও চলো আমরা ভিডিওটি শুরু করি আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল এই মামলাটি প্রধানত প্রাথমিকটির দু হাজার চোদ্দ ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল বিষয়ক মামলা উল্লেখ্য আজ কাল আদালতের মামলাকারীর পক্ষে হাজির ছিলেন আইনজীবী পীউষ চতুর্বেদী অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে হাজির ছিলেন আইনজীবী সুবীর সান্যাল প্রথমে বিচারপতি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল কি প্রকাশিত হয়েছে এ প্রসঙ্গে পর্ষদের আইনজীবী জানান তালিকা আমাদের কাছে রয়েছে তবে প্রকাশ করা হয়নি একই সঙ্গে তিনি জানান সর্বোচ্চ আদালতের এমন কিছু নির্দেশ রয়েছে যেখানে তালিকা প্রকাশ করতেই হবে এমন কোনো বাধ্যতাম বাধ্যকতা নেই এরপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বর্ষদের আইনজীবী আদালতের সামনে একাধিক যুক্তি তুলে ধরেন অন্যদিকে পিটিশনারের পক্ষে আইনজীবী পিয়ুষ চতুর্বেদী ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল প্রকাশের দাবি জানান মাননীয় বিচারপতি মামলাকারীদের আইনজীবীকে অ্যাফিডেভিট দাখিলের জন্য আট সপ্তাহ সময় দিয়েছেন এর পরবর্তী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এর উত্তরের জন্য এভিডেভিট দাখিল করতে হবে সব সবশেষে জানা গেছে এই গুরুত্বপূর্ণ মামলার ফের শুনানি হতে পারে বারো সপ্তাহ পর থ্যাংক ইউ তো তোমাদের তখন আপডেট দিয়ে দেবো এবং প্রতিনিয়ত যদি এরকম নতুন নতুন আপডেট এসে থাকে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে